আপনি যদি কাউকে আপনার ডকুমেন্ট দেন, তাহলে সেই ডকুমেন্টটা সে এডিট করতে পারে, ফরম্যাট করতে পারে, চেঞ্জ করে দিতে পারে আপনার ফাইলটা। আপনি যদি চান যে আপনার ফাইলটা কেউ এডিট করতে পারবে না, কেউ ফরম্যাটিং করতে পারবে না, শুধু পড়তে পারবে, তাহলে সেই কাজটা এমএস ওয়ার্ড খুব সুন্দরভাবে করা যায়। এখন আমরা শিখবো এমএস ওয়ার্ডে কিভাবে কোনো ডকুমেন্ট ফরম্যাটিং রেস্ট্রিকশন করা যায়, কোন ডকুমেন্টের এডিটিং রেস্ট্রিকশন করা যায়। তাহলে আপনার ফাইলটা আর কেউ এডিট করতে পারবে না এবং কোনো ধরনের ফরম্যাটিং করতে পারবে না। তো চলুন শুরু করা যাক। এর জন্য আপনি প্রথমে এমএস ওয়ার্ড 2010 যদি ব্যবহার করেন, তাহলে আপনি সর্বপ্রথম ফাইল ট্যাবে যাবেন। ফাইল ট্যাব থেকে ফাইল ট্যাব থেকে ইনফো, ইনফো থেকে প্রোটেক্ট ডকুমেন্ট, এখানে ক্লিক দিবেন। এখান থেকে রেস্ট্রিক্ট এডিটিং, এই অপশনে ক্লিক দিবেন। ক্লিক দিলে এখানে সেই অপশনটা চলে আসবে। আপনি যদি শুধু ফরম্যাটিং রেস্ট্রিকশন যদি দিতে চান, তাহলে এখানে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিয়ে ইয়েস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন বাটনে ক্লিক দিবেন। একটি পাসওয়ার্ড দিবেন, এখানে আবার সেই পাসওয়ার্ডটা রিটাইপ করবেন, করে ওকেতে ক্লিক করবেন। তাহলে আপনার এই ফাইলটা সেভ করবেন। আমি ডেস্কটপে সেভ করছি। ফাইলে একটা নাম দিয়ে ডেস্কটপ সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক দিলাম। এই ফাইলটা দেখুন, এখন কোনো ধরনের এডিটিং করা যাবে না। দেখুন, আমি যদি কন্ট্রোল বি চাপ দেই, কন্ট্রোল বি হচ্ছে না, কন্ট্রোল ইউ চাপ দেই, তাহলে কোনো আন্ডারলাইনও হচ্ছে না। তারপরে পেজ কালার যদি দিতে চাই, পেজ কালার হচ্ছে না, অ্যালাইনমেন্টও দেওয়া যাচ্ছে না, কোনো ধরনের এডিটিং করা যাবে না। তাহলে আপনার ফাইলটা সেভ থাকবে। এখানে দেখুন যে আপনার ফাইলটা যখন এডিটিং রেস্ট্রিকশন করে দিয়েছেন, তখন এই অপশনগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। তার মানে এই অপশনগুলো আর কাজ করবে না। বোল্ড করতে পারবেন না, ইতালি করতে পারবেন না, আন্ডারলাইন করতে পারবেন না, কোনো ফন্ট চেঞ্জ করতে পারবেন না, ফন্টের সাইজ দিতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। ফলে আপনার ফাইলটা সেভ থাকবে। আপনি যদি আপনার এই এডিটিং রেস্ট্রিকশন যদি উঠিয়ে দিতে চান, তাহলে স্টপ প্রোটেকশন অপশনে ক্লিক দিবেন। আপনার সেই পাসওয়ার্ডটা দিয়ে ওকেতে ক্লিক করবেন। তাহলে আপনার ফাইলটা এখন এডিট করা যাবে, আন্ডারলাইন দেওয়া যাবে, সব কিছুই করা যাবে। আপনি যদি চান যে আপনার ফাইলটা কেউ এডিট করতে পারবে না, তাহলে এডিট অপশনে ক্লিক দিবেন। দিয়ে আপনার এই ফাইলটি কেউ ট্র্যাক করতে পারবে না, কমেন্টস করতে পারবেন না, কোনো ফর্ম ফিল আপ করতে পারবেন না, নো সেন্স রিড অনলি, শুধু পড়তে পারবে, আর কোনো কিছু সে করতে পারবে না। তাহলে এই অপশনে ক্লিক করে এখানে কিছু দেওয়ার দরকার নেই, ইয়েস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন অপশনে ক্লিক দিবেন। একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা রিটাইপ করবেন। এখন দেখুন এই আপনার এই আপনার ডকুমেন্টটা কোনো ধরনের ফরম্যাটিং করা যাবে না, ফরম্যাটিং করা যাবে না, ডিলিট করা যাবে না, কোনো কিছুই করা যাবে না, এডিট করা যাবে না, কোনো কিছুই করা যাবে না। ফলে আপনার ফাইলটা 100% প্রোটেকশন থাকবে। যাকে দিবেন সে শুধু পড়তে পারবে, আর কোনো কিছু করতে পারবে না। আপনার ফরম্যাটিং প্রোটেকশন যদি উঠিয়ে দিতে চান, তাহলে স্টপ প্রোটেকশনে ক্লিক দিবেন। আপনার সেই পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন। তাহলে এখন আপনি সব কিছু করবেন, বোল্ড, যত ধরনের ফরম্যাটিং, এডিটিং সব কিছু করতে পারবেন। আপনি যদি দুটো অপশনে যদি ক্লিক দিয়ে রাখেন, দিয়ে ইয়েস স্টার্ট প্রোটেকশন পাসওয়ার্ড দিবেন, রিটাইপ পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর ওকেতে ক্লিক করুন। আপনি ফাইলটাকে এডিটও করতে পারবে না, ফরম্যাটিংও করতে পারবে না। ফলে আপনার ফাইলটা 100% প্রোটেকশন থাকবে। এভাবে আপনি আপনার ফাইলটাকে ফরম্যাটিং রেস্ট্রিকশন করতে পারেন এবং এডিটিং রেস্ট্রিকশন করতে পারেন। আবার এই রেজিস্ট্রেশন উঠিয়ে দিতে চাইলে স্টপ প্রোটেকশনে ক্লিক দিবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন।
তাহলে আপনার সমস্ত রেজিস্ট্রেশন উঠে যাবে। এভাবে আপনি আপনার ডকুমেন্টে ফরম্যাটিং রেজিস্ট্রেশন দিতে পারেন এবং এডিটিং রেজিস্ট্রেশন দিয়ে আপনার ফাইলটাকে নিরাপদ রাখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করুন।